তো কজ ভাইরা কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা যাচ্ছি মালদা ওয়াটার পার্ক, ফুল এনজয় হবে, বুঝতে পারলে? মানছি না, মানবো না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এদিকে চলো সব, আজে বাজে লোক এখানে দাঁড়িয়ে আছে। আজকের আবহাওয়া প্রচুর খারাপ, তো মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে, তো আমরা ছাতা নিয়ে যাবো, বুঝতে পারলাম? তোমরা দেখতে পাচ্ছ বহুত ছাসামু হয়েছে, এটা করে মনে হয় না যে এটা করে ইন্ট্রোটা দেওয়া যাবে, তো তোমরা ভিডিওটা সাথে থাকো, যাওয়া হবে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো তোমাকে, তো দেখো আমরা রাস্তা দিয়ে আছি, ফুল এনজয় হবে, ফুল, বুঝতে পারছো? গলা বসে ভাই, মানছি না, মানবো না, কেমন ভাই? এখানে মালদা আসার আগে, মানে সরি, ওয়াটার পার্ক আসার আগে ভাবছিলাম যে হয়তো আমরাকে কেউ চিনতে পারবে কিনা, কে জানে। আমি ভাবছিলাম যে হয়তো কেউ চিনতে পারবে না, তো জাস্ট এন্ট্রি হতে এই তো দাঁড়া গেলো, তো দেখা হলো, তো খুব ভালো লাগলো। বলো ভিডিও কেমন লাগছে? বলো, খুব দারুণ দারুণ দাদার ভিডিও। আমি বাড়িতে বসে টাইম পাস, দাদার ভিডিও দেখে আমার টাইম পাস হয়ে যায়। আরে আরে বাহ, নাই সুন্দর ভিডিও করে, আমাদের ভালোবাসা। আর আমাদের মানে আসল হচ্ছে যে আমাদের মালদার মধ্যে কেউ আছে এরকম ব্লগার, যাদের ভিডিও মানে লোকে তো অনেক ভিডিও দেখে, কিন্তু আমাদের এই দাদাদের ভিডিও দেখতে খুব মানে চরম লাগে, যেহেতু মালদার আমাদের দাদা লোকাল লোকাল, খুব ভালো লাগলো। চলো এনজয় করো তোমরা। তো দেখো আমাকে এত পসিনে আজকে কেনা লাগছে কহ তো, মানে এটা শার্ট দেখছো, এটা শার্ট আমার ছোট ভাই, ঠিক আছে? তো ওই কুলে কইতে দেন বাবা। তো এইটা শার্ট আমার ছোট ভাই, ঠিক আছে? আর ওই অন্য কাউ চলে গেলো কিনা, আর আমি লক করে ফিরে চলে এসেছি, তো পরের শার্ট কিনলে ভালোই লাগে, বুঝতে পারলে? আমার দাদা আর যেটা যেটা পড়া হয় ভালো, আর এটা কাটবে। তো গাইস আমরা এখন যাব চাঁদি টাঁদি পিনা সালা ন্যাংটা আলোয় না না না, আল্লাহ মাফ করে, বহুত মানুষ লাগলো, মত করো রানিলো। তো তোমরা দেখলা 400 টাকা করে আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির পাশে ফেড়ে যাচ্ছে, এখন 400 টাকা মানে বিশাল ব্যাপার, এত টাকা পাল খাওয়া থেকে পাবো বে, দাদন যেতে হবে একবার, তাহলে আচ্ছা হমকো সিখা রিয়া হ্যায়। তো আমাকে পাছা দিয়ে ধুম্বা মেরে গেল 2400 টাকা, আমাকে বাস বাস বাস, বুঝতে পারলে? বার আমার আর তার সাথে ভালো আমাকে বললো দিতে লেহেলি, তো ঠিক আছে। আমরা এন্ট্রি লেলেছি, আর আমার কাছে 5000 একটা টাকা। একজনের ড্রেসের দাম হচ্ছে 80 টাকা, ঠিক আছে? ছেলে মেয়ে যাই হোক, না ড্রেস লেলবে, আর আর তোমার এক একটা লকারের 100 টাকা করে। Sometimes someone comes into your life so unexpectedly. Sometimes someone turns to be the one that gives you everything, just like you did. Took me by surprise. খুব এনজয় করছে, কিন্তু আমার এনজয় ফুল এনজয় হচ্ছে, কি বলবো তোমরা, নেক্সট লেভেল। তোমরা এটা ভিডিও বেশি বেশি করে শেয়ার করবা।
ও ভাই সাহেব চলো 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 আরামসে ভাই ব্রেক হঠাও লেগে যাবো হঠাও তো একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কে বেশি খুন পানির নিচে ডুবে থাকতে পারবে যে পারবে সে একটা পুরস্কার পাবে চলো ওয়ান টু থ্রি বলবা ক্যামেরাম্যান ওয়ান টু থ্রি তোমার নাম বলো কোথায় তোমাদের বাড়ি আরে আরে পাবজি লাভার দুঃখ কাকে বলে দেখো এখানে আমরা এসেছিলাম তো ওইদিকে বেশি ড্যান্স ফ্যান্স এনজয় করতে যাই কিনা এইটা বন্ধ হয়ে গেছে তো আমরা এখানে এনজয় করতেই পেলাম না এই যে দেখো সব বন্ধ হয়ে গেছে বাস হয়ে গেল এই দেখো আর কোনো মাস্তি করতে পেলাম না তো যা ঘোরা হ্যাঁ ছাড়ো বলো হাই কর দাদা তোমাদের বাড়ি সুজাপন না তোমাদের একটা করে সেটিং আনবে তুমি পানিতে নামার হিম্মত করবি বুঝতে পারলি আমি শুনেছিলাম যে পানিতে লয় জঙ্গলে মঙ্গল হয় কিন্তু এখানে এসে তো আমি উল্টা দেখছি জি পানিতে কমো না বাকিটা ইতিহাস সমাজ রে এই না ধরে ধরে আমি মারবো ধর ধরে ধর অনেক এনজয় করছি আমরা একটা জিনিস তোমরাকে কয়ে দিই বুঝতে পারলাম পানিতে ভিজে কিনা লোক নিজেকে নেতা মনে করছে আর আমিও মনে করছি মানে পানিতে যখন আমরা ভিজছি কিনা চুল টুল একটু সেই লেভেলে হয়ে থাকছে তো একটু নিজেকে দেখে বেশি ভালো লাগছে বুঝতে পারলাম ये बड़ी अच्छी बात कही आप এই দেখো এখানে লাইন সব বাপ বিশাল বড় লাইন এখান থেকে গিয়ে এটা দিয়ে দেখো এখান দিয়ে একদম নিচে সেই তো আমরা এখন এখানে চাপবো আর ওই যে দেখো সিরাই নিচে যাবো এই যে দেখো ওখানে যাবো সেই লেভেলের এনজয় এই যে দেখো দেখো এনজয়ের কোনো বয়স হয় না এই কাকুটা এখন এখানে যাবে বলুন কাকু এক্সাইটিং তো একদম খুব দারুণ এক্সাইটিং তাই তো এই যে কাকু যাবে এখন
পানি চলো না, আমরা ছিঁচড়াচ্ছি লাগালো এখানে জল পড়ে তো পড়া না, আমরা ছাতাটাকে ঝুঁকাবো যদি পানি পড়ে। ছাতা মানে কি নামবে না? চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। আম বুঝতে পারি যে পুতলা মার রে বাপ। ওয়াটার পার্কে একটা বাস্তব কথা কব, তোমরা মানো থেকে না মানো জি, কিন্তু কয়জনের যে মুত আহে পানি গেল ছাড়লেই জানে। তো আমার কে পাছা কুদা কুদি এখন কমপ্লিট হয়ে গেল, এখন আমরা গোসল টোসল করে ড্রেস চেঞ্জ করব। তাহলে ও ভাই ওয়ান প্লাস বলতে পাবলিক ওয়ান প্লাস কি কব জি ভাইরা, এত বেশি এত বেশি এনজয় হলো কিনা মা গে রা, হাই আল্লাহ হাই রে কব, আমি কি কব তোমাকে বুঝতে পারি না, তো খুবই বেশি এনজয় হলো। ঠিক আছে আমরা তো ড্যান্সেরই গেলাতে লাচনু টাচনু পাছা হিলিয়ে দিনু পুরা, তারপরে দে এখন এগুলো তো লাচনু, তারপরে এই ছোড়ার কথা মেয়ে দেখছিল খালি, যারা গা হাত হয়নি, তো খুবই বেশি এনজয় হলো। তো বলো দাদা বলো, আরে না 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 না, ভালো আছো? ভিডিও দেখছো? কেমন লাগে বলো? তো আমরা খুব এনজয় করলাম, যা যা হলো তোমরাকে দেখালাম। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও জি, মেলেডিটা খরচ হয়ে গেল ভালো ভালো থাকবা সবাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই। তো বাই বাই ওয়াটার পার্ক, আবার দেখা হবে কোনদিন নাকি, চললাম বাই।